তাদের সাবমিশন ছিল যে বাংলা ভাইয়ের গ্রেপ্তার এবং এই হোলি আর্টিজানের ঘটনায় তো আমরা এই সাবমিশন রাখার সুযোগটা পাই নাই। সেটা হলো যে আমাদের এটা হলো যেটা অনেক বলছো বলছো কি বলছো অনেক দ্বারাই বলছে যে এটা তো স্পেসিফিক এক্সট্রিম কেস এক্সেপশনাল এক্সট্রিম কেস এর সাথে তো 54 না স্পেসিফিক মামলা আছে আর আমাদের যে সাবমিশনগুলো আমরা রাখতে পারি না সেটা হলো যে এইটার কারণে গুম খুন ক্রস ফায়ার এইটা বাড়িয়ে যেতে বাড়তেছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপিল যেহেতু আপিলের উপর হিয়ারিং তো টোটালটা না 1, 2, 3, 4, 5, 8 এর উপরে হবে তো সেইখানে তাদের একটা অবজেকশন ছিল যে ইমিডিয়েটলি 54-এ অ্যারেস্ট করার পর ইমিডিয়েটলি মেমো দেওয়া সেটা বলছে যে এটা তো সম্ভব না রাস্তা বৈশা বুড়িগঙ্গার অদ্ভুত অদ্ভুত সব সাবমিশন বুড়িগঙ্গা নদীর মধ্যে বৈশা যদি অ্যারেস্ট করি তাহলে কীভাবেই দেবো তো কোর্ট সেখানে বলছেন যে না থানায় নিয়ন্ত্রণ তথ্য দিতে পারেন যে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরা সবসময় সত্য বলে না তো কোর্ট আবার বলছেন যে এইটা তো সে যদি সত্য ঠিকানা নাও বলে বাপের নাম নাও বলে এখন তো ডিজিটালের যুগ একটা টিপ টিপ দিয়েও এটা বাইর করে দেওয়া যায় তো যাই হোক তারপরে ওই 1, 2, 3, 4, 5, 8 এর উপরে স্টে দেয় নাই কোনো দ্যার ইজ নো স্টে শুধু হিয়ারিং হবে পরবর্তীতে নির্বাচনের আগে আদৌ হবে কিনা সন্দেহ আছে মূল বিষয়টা হলো 54 ধারায় যে গ্রেপ্তার করত আমরা যে কারণে মামলাটা করছি রুবেলের 2003 সালেই তো ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং দেখা যায় যে সে মারা গেছে এবং তার শরীরে তখন প্রচুর আঘাতের চিহ্ন ছিল সবকিছু ছিল তো তখন প্রশ্ন উঠে যে এই যে পুলিশ বিভিন্ন কারণে যাকে তাকে 54 ধারায় অ্যারেস্ট করতে পারে এবং তারপরে তাকে নির্যাতন করে এগুলোকে কেন ইলিগাল বলে আনলফুল বলে আনকনস্টিটিউশনাল বলে ঘোষণা করা হবে তো সেটির উপরে বেস করে আমাদের হাইকোর্ট এই কেসটিতে কিছু কিছু এইটা এবং 167 167ও ছিল এর সাথে ওই যে রিমান্ডে নিয়ে যে টর্চারটা করে সেইটার উপরে যে রিমান্ডে কারণ আমরা দেখি কি রিমান্ডের উপরে পরেই গিয়া বলে যে স্বেচ্ছায় সজ্ঞানে নির্ভয় স্বীকারোক্তি দিতেছে তো স্বেচ্ছায় সজ্ঞানে নির্ভয় যদি দেয় তাহলে তো খোলা মাঠেই দিতে পারে এটা ওখানে নিয়ে যেতে হবে কেন আমার সাবমিশনের এটা পাই নাই তাহলে পরে এইখান তো 3 জন জাস্টিস আছেন সো ফার মাই নলেজ ইজ কনসার্ন যারা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে ছিলেন ওয়ার ক্রিমিনালদের বেলা কিন্তু এটা 100% ইমপ্লাইড করা হয়েছে তাদেরকে সেফ হোমে পাঠানো হয়েছে তাদের আত্মীয় স্বজন ডাক্তার লয়ার এদের প্রেজেন্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেন ওয়াই নট দ্য উই পিপল সাধারণ মানুষকে কেন একই রকমের সুযোগ সুবিধা দেওয়া গাইডলাইনের মধ্যে যেগুলো ছিল আবার শুনানি হবে ফর এক্সাম্পল আমি বলি এই যে শামস প্রথম আলোর শামসের যে গ্রেপ্তার করা হলো এটা তো রাত 3টার সময় ছেড়ে দিল এটা কোনো ডকুমেন্টস আছে তারা বলছে দেখা ইয়েছে তো কীভাবে তুলে নিল কেন তুলে নিল সাদা পোশাকে আদৌ এগুলো আইনসঙ্গত কি না এসব বিষয় তো আদালত যদি না দেখে দেশের সর্বোচ্চ আদালত তাহলে কোথায় যাব আমরা আমরা হতাশাবাদী না আমরা এই মামলায় এখানে আমরা রায় চূড়ান্ত নিষ্পত্তি হবে আমাদের পক্ষে জনগণের পক্ষে